আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আর ঢাকার ফিশ লাভার চ্যানেল। তো সবার কাছে প্রথমেই দুঃখিত, কারণ মোবাইলের অডিও সেটিংসের কারণে আজকে অডিওতে সমস্যা হয়েছে, যার কারণে আমি পুরো ভিডিও চিত্রটি আমার ওভার ভয়েসের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরব। তো আমি এসেছি আজকে খাড়াকান্দি ছানাঘাট। তো ছানাঘাটের আজকে পারে কি আপডেট সেটাই আপনাদেরকে আজকে আমি বলবো। দেখতে পাচ্ছেন আমি ট্রলার দিয়ে সেই ছানাঘাট থেকে ওই পারে যাচ্ছি, কারণ শিকারীরা ওই পারেই এখন বসে মাছ ধরে। তো অনেক শিকারীরা আপনারা আসতে চান, তো আমি এখন পারে এসে পড়েছি। দেখতে পাচ্ছেন অনেক শিকারীদের মেলা, শিকারীরা পারে বসে মাছ ধরতেছে। এই যে দেখতে পাচ্ছেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে শিকারীরা এসে এখানে ফিশিং করতেছে। তো তাদের মুখ থেকে আমি শুনলাম যে এখন কি অবস্থা। তো সকাল তখন বাজে প্রায় 10টা সাড়ে 10টা, তখন তাদের কোনো মাছেরই হিট হয় নাই, তারা এইমাত্রই এসেছিল। তো আমি আরও সামনে যাব, সামনে গিয়ে তাদের মুখ থেকে শুনবো। এই যে কেরানীগঞ্জের শিকারী, সবই কেরানীগঞ্জ কদমতলি জিঞ্জিরার থাকে, তারা এইমাত্রই আসে, তাদের মুখ থেকে আমি শুনলাম যে কী অবস্থা। তারা এবারেই প্রথম আসে, গতকালকে তারা পরিদর্শন করে গিয়েছিল, দেখেছিল অনেক শিকারীরা মাছ পেয়েছে। তো আজকে তারা মূলত একটু দেরি করে আসে, এইমাত্র বসলো। এই যে দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক শিকারীদের মেলা বসেছে, শিকারীদের মেলা। শিকারীরা আমাকে পেয়ে খুবই আনন্দিত, যে তারা বলে যে আপনাকেই তো আমরা খুঁজি কিন্তু খুঁজে পাই না। তো যাক, মোটামুটি পারে অনেক শিকারীদের মেলা বসে। তো আপনারা অনেকেই পারের আপডেট জানতে চান, যে শুধু নৌকার কথা বলেন, তো আপনারা পারে বসেও মাছ ধরতে পারবেন, কারণ পারে বসে বিভিন্ন শিকারী অনেক বিভিন্ন প্রান্ত থেকে এসে মাছ ধরতেছে। এই যে দেখতে পাচ্ছেন কত শিকারী পারে বসেছে। এই যে আরেক মুরব্বী, গত সিজনে তার সাথে খাড়াকান্দিতে দেখা হয়েছিল, তিনি মোটামুটি মাছ পেয়েছিল, এবারও তার দেখা পেলাম, তার মুখ থেকে শুনলাম যে আজকের কী অবস্থা, কী পরিস্থিতি। তো তিনি তা ব্যক্ত করলো যে এখানে মোটামুটি মাছ খেয়েছিল, বড় বড় মাছ খেয়েছিল, কিন্তু এখন বসেছি তো এখন কোনো রেজাল্ট নাই, তিনি তার মুখ থেকে বলল আর কি। তিনিও মোটামুটি 5-6টা ছিপ ফেলে বসে আছে। তো যাক, মাছ খেলে 1 মিনিটের ব্যাপার স্যাপার, 1 সেকেন্ডের। তো আরেকটা সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আরেকজন শিকারী ভাই, তার বসে একেবারে সোজা করে নিয়ে গেছে, সেটার হিস্টোরিও তিনি বলল, আর সেই ভাইয়ের কাছে আমি এখন যাব আর কি। তো এখানে যারা বসে সবাই লাড্ডু টোপ ইউজ করতেছে কাতলের উদ্দেশ্যে, এবার কাতলের সংখ্যাটা অনেক। এই যে একজন শিকারী ভাই, তিনিও একটা ছিপ ফেলে বসে আছে। মোটামুটি আমি ছানাঘাটের ওই পারে এসে হাতের বামে শিকারীদের আপডেট দিচ্ছি, তারপরে আমরা সেই ডানে, একেবারে ডানে প্রায় 8 থেকে 10 মিনিট হাঁটতে হবে, সেখানে যাব। তো এই যে ভাই বলতেছে যে তার সাথে আরও অনেক শিকারী ভাই আসছে, কিন্তু তারা বসে তার ডান পাশে, তিনি একটা ছিপ ফেলে এখানে বসে। তো আমি এখন যে শিকারী ভাইয়ের কাছে যাব, সে তার একটা অ্যাক্সিডেন্ট সকাল সকাল হয়েছে, মোটামুটি প্রায় 10-12 কেজি সাইজের কাতলা মাছ হবে, সেই কাতলা মাছ আর তার বড়শি একেবারে সোজা করে ফেলেছে আর কি। তো সেটাই আপনাদেরকে দেখাবো। যে এখানে দেখেন পারে শিকারী বসে বসে অপেক্ষায় কখন মাছের হিট হয়। তিনি বলতেছে যে একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তার কাছে আমি যাব এখন। আমি তার কাছে যাচ্ছি যে কি অবস্থা তার। দেখেন পারে অনেক শিকারী বসে। তো আপনারা যারাই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আসতে চান, আপনারা আসতে পারেন, আপনারা এই পারে বসবেন, পারে বসে আপনারা ফিশিং করতে পারেন। দেখেন এখানে শিকারীদের পুরো মেলা বসেছে, শিকারীর অভাব নাই, পারে কোনো শিকারীর অভাব নাই। দেখেন এক আঙ্কেল বসে মাছ ধরতেছে, তিনি ডিম রুটি ইউজ করতেছে, এখন পর্যন্ত তিনি কোনো মাছের হিট পায় নাই সেটা বললো আর কি। কিন্তু তারাও আফসোস করতেছে, তিনিও বলতেছে যে তার পাশের শিকারী, তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বসি ভেঙে চলে গেছে লাড্ডু টোপে,
তিনিও আফসোস করতেছে। আসল কথা হচ্ছে এটাই, শিকারীদের যদি একটা মাছ অ্যাক্সিডেন্ট হয়, একটা একজন শিকারি বুঝে যে কতটা কষ্ট লাগে। এই যে শিকারি ভাই, এই ভাই কামরাঙ্গীরচর থেকে এসেছে, তারই একটা অ্যাক্সিডেন্ট হয়। তো এ হচ্ছে ছানাঘাটের হাতে উলপারে গিয়ে হাতের বামের পরিস্থিতি। তো এখন আমি ছানাঘাটের পার হয়ে ডান পাশে যাব, ওই পাশে যাব, ওই পাশে গিয়ে দেখবো শিকারীদের কী অবস্থা। কিন্তু তো এখনও যে দেখতে পাচ্ছেন নৌকা, ওইখানে একটা কাতর মাছ ইট করেছে। এই যে আমাদের খোকন ভাই, খোকন ভাই আর আমি এখন নৌকা নিতেছি, নিয়ে ওইখানে যাব। এ দেখতে পাচ্ছেন বড় ভাই, মোটামুটি আজকে সেই সবচেয়ে বিগ কাতল, মনস্টার কাতল হিট করেছে। দেখতে পাচ্ছেন প্রায় 10 কেজি প্লাস 10 কেজি, মাশাল্লাহ। তারা পুরান ঢাকা থেকে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন অভিজ্ঞ শিকারী, তারাই দুজন মিলে আজকে এই বড় মাছটা হিট করতে পেরেছে। তো যাই হোক, আমি এখন পারে যাব, পারে গিয়ে ডানে দেখবো, কারণ আমাদের সোহেল ভাইও সকাল সকাল হিট করেছে। এই যে এখানেও অনেক শিকারি বসে মাছ ধরতেছে, দেখেন পারে কীভাবে বসতেছে। তো অনেকেই জানতে চান যে পারে বসা যায় কি না, এখন পারে আশা করা যায় বসা যায়, যার কারণে আজকে মূলত আমি পরিদর্শন করতে এসেছি। এই যে দেখেন এই ভাইও বসে মাছ ধরতেছে, কিন্তু তারা ভুলে ছাতি আনে নাই, অনেক কিছু বললো আমাদের ভিডিওগুলো দেখে যে মুরব্বী মুগদা বাজার থেকে এসেছে। তো আজকে অনেক শিকারীদের মেলা বসেছে খাড়াকান্দিতে, বিভিন্ন প্রান্ত থেকে শিকারীরা আসছে। এই যে আমাদের ডাকার ফিশ লাভার্সের অন্যতম মেম্বার আমাদের সোহেল ভাই সকাল সকালই একটি কাতল মাছের হিট করেছে, শুধু একটি না, এই সারাদিনে তিনি হ্যাট্রিক চান্স করে। আমি সারাদিন ছিলাম, 10টার পর থেকে 11টার পর থেকে আমি বিকাল পর্যন্ত ছিলাম। এই যে দেখেন দেখাচ্ছে মাছ। তো আপনারা সবাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন, তাহলে দেখতে পারবেন মাছের হিট, কারণ দুইটি মাছের হিট দেখাবো। এই যে আমাদের আক্কাশ ভাই, আমাদের কদমতলির আক্কাশ ভাই, খুবই অভিজ্ঞ শিকারী, এটা তার পয়েন্ট, তিনিও এখানে বসেছে, ছাতুর টোপ খেতেছে। গত সিজনেও তিনি মোটামুটি অনেক ভালো মাছ ধরেছে। এই যে তার পয়েন্ট, আকাশ ভাইয়ের পয়েন্ট, খুবই ভালো মানুষ, খুবই ভালো শিকারী, অনেক বছরের অভিজ্ঞতা রয়েছে মাছ ধরার, একটা শৌখিনতা। তো এটা তার পয়েন্ট। এই যে এখানেও আরেক ভাই, তিনি আমাদের ঢাকার ফিশ লাভার্সের ভিডিওগুলো নিয়মিত দেখে, তিনিও নদীর অভিজ্ঞ শিকারী। তিনি শুধু ধলেশ্বরী নদী নয়, তিনি ইসামতী নদী, তারপর কালীগঙ্গা নদী বিভিন্ন জায়গায় ফিশিং করে। আমাদের ফরিদ ভাই এসে পড়েছে। ফরিদ ভাই আজকে দুইটি মাছ হিট করেছে, একটি রুই মাছ, অলরেডি রুই মাছ আমি আসার আগে তিনি তুলে ফেলছে সেটাই বলতেছে তিনি। এই যে দেখতে পাচ্ছেন প্রায় 4 কেজি সাইজের রুই মাছ। তো এবারকার খাড়াকান্দি নদীতে মোটামুটি রুই মাছের আপনার সাইজগুলো ভালো ভালো, বিশাল সাইজ, কারণ গত ভিডিওতে দেখেছেন আমরা প্রায় 7 কেজি সাইজের রুই মাছ হিট করেছি। ভালোভাবে লাগছে, সমস্যা নেই ভাই, ওই যে একটা একটা ভালোভাবে লাগছে, সাবাস, আপনার। এই যে একটি হিট করেছে আমাদের সোহেল ভাই, আকাশ ভাই খুব সুন্দরভাবে মাছটিকে খেলতেছে, দেখতে পাচ্ছেন পিক সাইজ। এই মাছের ওজন সর্বোচ্চ বা সর্বনিম্ন আমরা আইডিয়া করতেছি প্রায় 8 কেজি, বিশাল সাইজ। আজকে খাড়াকান্দিতে সোহেল ভাই হ্যাট্রিক করে কাতলা, আর প্রতিটা কাতলি আপনার খুব চতুরতা এবং খুব ঠান্ডা মাথায় খেলে দিয়েছে আকাশ ভাই। আর আজকে পুরা রাশি বলতে হবে, আজকে ভাগ্য সোহেল ভাইয়ের, তিনি মাত্র দুইটা ছিপ এখানে নিয়ে এসেছে। মূলত আসে যে দুইটা ছিপ নিয়ে আসে, তার সাথে কেউ আসে নাই, একাই তিনি আজকে চেষ্টা চালিয়ে গিয়েছে। এবং দুইটা ছিপ, আসল কথা হচ্ছে মাছ খেলে একটা ছিপই আনা, দুইটা ছিপ দিয়ে আজকে তিনি পুরো হ্যাট্রিক চান্স, আজকে পুরো খাড়াকান্দিতে তিনি সেরা। এ দেখতে পাচ্ছেন কাতল মাছ, নদীর কাতলা মাছ, দেখলেই মন ঝরে যায়।
খুব সুন্দর সাইজের কাতলা মাছ। তো এই মাছটি খেলতে প্রায় অনেক সময় লাগে, কারণ মাছটি মোটামুটি অনেক সুতা নেয়। আপনারা দেখুন নদীর মাছ কত পরিমাণ শক্তি দেয়। খুব সুন্দর সাইজের কাতলা মাছ, তিনি তিনটা কাতলা মাছ ধরেছে, আর তিনটাই 6, 7, 8। তো আমরা দেখি, আপনারা মাছটি উঠালে বুঝতে পারবেন মাছের সাইজটা। আর খুবই চমৎকার রঙের কাতলা মাছ, সুন্দরী কাতলা। তো আমাদের আকাশ ভাই খুব ঠান্ডা মাথায় মাছটিকে খেলতেছে, দেখতে পাচ্ছেন কীভাবে সুতা নিতেছে মাছটি। তো মোটামুটি মাছ পুরো হয়রান হয়ে গেছে, এখনই মাছ ল্যান্ডিং করে ফেলবে। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগতেছে এবং ভালো লাগবে। খুব সুন্দর মাছ, নদীর মাছ, এমন কেউ নেই যে নদীর মাছকে না ভালোবাসে। এই যে মাছটি মোটামুটি প্রায় ভেসে গেছে, দেখেন এই যে প্রায় ভেসে গেছে, মাশাল্লাহ। খুব সুন্দর সাইজের কাতলা মাছ, এখনই ল্যান্ডিং হবে। দেখতে পাচ্ছেন সোহেল ভাই এখন ল্যান্ডিং করবে। মোটামুটি ল্যান্ডিংয়ের জায়গাটা একদম পিক হাউস, কারণ কেদা দিয়ে ভরা, পাও গেড়ে যায়। এই যে সোহেল ভাই এখন যাচ্ছে ল্যান্ডিং করতে, মাশাল্লাহ সাইজ, মাশাল্লাহ, দেখেন খুব সুন্দর ল্যান্ডিং হয়ে গেল, সাকসেস। তো এই নিয়ে তৃতীয় হ্যাট্রিক, মানে তৃতীয় কাতল, তিনটা কাতল মাছ হিট করেছে আমাদের সোহেল ভাই। যাক মাশাল্লাহ, আমরা খুবই আনন্দিত, এবং শিকারি ভাইরাও তার মাছ দেখার জন্য এসে পড়েছে তাদের পয়েন্ট থেকে। দেখতে পাচ্ছেন কি সুন্দর সাইজ, এরকম কাতল মাছ পেলে আর কি লাগে, মাশাল্লাহ। একজন শিকারির এটাই ধৈর্য, এটাই আশা, যে একটি মাছ, নদীর মাছ হিট করার। তো সোহেল ভাই তিনটা মাছ হিট করেছে। তো ঢাকার ফিশ লাভার্সের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা এবং শুভকামনা, তিনি যাতে নদীতে এরকমই মাছ হিট করতে থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।